শহর কলকাতায় বারবার জেগে উঠছে কেকে স্মৃতি। বাঙালি নানাভাবে স্মরণ করছে এই শহরের প্রয়াত সঙ্গীত শিল্পীকে। এবার পোশাকও কেকে স্মরণ। র‍্যাম্প শোর মাধ্যমে কেকে স্মরণ করলেন রিনাস ক্রিয়েশনের আধিকারিকেরা। কেকের ছবি এবং মোমবাতি নিয়ে হেঁটে প্রয়াত সঙ্গীত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানালেন তারা। পাশাপাশি রথযাত্রা এবং দুর্গাপুজো উপলক্ষে তাদের নতুন কালেকশন লঞ্চ করলো রিনাস ক্রিয়েশন। বরাবরই পোশাকে কলকাতাবাসীকে নতুনত্বের চমক দিয়ে আসছে রিনাস ক্রিয়েশন। সাধ্যের মধ্যে ডিজাইনার পোশাক ক্রেতাদের হাতে তুলে দেয় এই সংস্থা। একজন মানুষ সে রোয়া হোক কিংবা মোটা, কিংবা বেটে হোক কিংবা লম্বা, তাদের মন মতো এবং মানানসই পোশাক তৈরি করে দেন তারা। এবার পুজোর আগে নতুন পোশাকের কালেকশন চমকে দেবে সবাইকে। তবে এবছর তাদের পোশাক থাকছে অভিনব। তাদের পোশাকের মধ্যে দিয়ে কেকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তারা। সংস্থার কর্ণধার ইন্দ্রজিৎ এবং অরুন্ধতির এই উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলেই। বার্তা দিচ্ছি যে আমরা যদিও মর্মাহত কেকের জন্য, কেন উনি আমাদের এত কাছাকাছি একটা গায়ক, ওনাকে ছাড়া তো কিছু সম্ভব না, মানে ওনাকে নিয়ে আমরা সাথে চলতে চাই। কিন্তু জীবন যে কারোর জন্য থেমে থাকে না, কোনো সময় থেমে থাকে না, দুঃখের মধ্যেও আজকে আমাদের যে ডবল সেলিব্রেশন, আজকে যে খুশিটা যেটা রয়েছে আমাদের, এটার 4 বছর কমপ্লিট হয়ে 5 বছরে পড়ছি, সাথে সাথে আমাদের যে অরুন্ধতি যে ওর আজকে জন্মদিন, তো আজকের এই দুটো সেলিব্রেশনই আমরা করছি। সাথে সাথে প্রথমেই আমরা স্মরণ করে নিলাম কেকে, যাতে ওনাকে আমরা সবসময় সাথে পেয়ে মনে করে বা তার যে কাজ করা, তার যে গানের যে জায়গাটা ছিল সেই জায়গাটা নিয়েই আমরা সাথে চলতে চাই, যাতে আমাদেরও জীবন আরও এগিয়ে যেতে পারি, তাকে স্মরণ করেই সেই জন্য আমরা আজকের দিনটাকে মনে করতে চাই। এক্সক্লুসিভ এখানে যে যে জিনিসগুলো, যে ডিজাইনগুলো আছে এটা কিন্তু আর কোথাও নেই। কলকাতাতেও যদি লঞ্চ হচ্ছে আমাদের তো কিন্তু এটা আর সেকেন্ড পিস কোনোটাতে নেই, যেটা মানে আমরা এক্সক্লুসিভলি বেনারসের যে তাঁতিরা আছে তাদের কাছে আমাদের ডিজাইন দিয়ে আমরা অমনিভাবেই তৈরি করি, যার জন্য সিঙ্গেল পিস তো সিঙ্গেলই পিস, ওটার কোনো অমনিভাবে পিস নেই। আমরা চাই যেন সবাই আসে, সবাই দেখে, সেই জিনিসটার যদি ভ্যালুটা বুঝতে পারে, তাহলে দেখলে তবেই বুঝতে পারবে, এটাই চাই। আমার নাম ইন্দ্রজিৎ চাকি। মেসেজ হচ্ছে কেকে স্মরণ করে আজকে আমাদের প্রোগ্রাম শুরু হলো, যে একটা স্টাইল সেগমেন্টটা যেন বেস করে হয়, তার সাথে সাথে পুজো হাতে গোনা কয়েকটা দিন, 3 মাস, তার মধ্যে বৃষ্টি আছে, রথ আছে, তাই জন্য কিছু ডেলিকার ওয়্যারিং, সেটা হ্যান্ডলুমের ওপরে, কটনের ওপরে, অ্যাজ ওয়েল ইকুয়াল ওয়েডিং কালেকশনসের ওপর রেখে আজকে আমরা কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ করলাম, যেটা টিল পুজো অবধি চলবে। স্পেশালিটি কী? স্পেশালিটি হচ্ছে এথনিক, সাথে সাথে একটু স্টাইলটা ডিফারেন্ট, যাতে পুজোয় একটা সিঙ্গেল পিস আপনি পরবেন, আরেকটা যেন সেম ওই মলের মতো স্টাইল নয়, যে একটা এস থেকে নিয়ে এক্সেল অবধি সব সাইজ থাকবে। এটা এক্সক্লুসিভ কালেকশন, কিন্তু যেন বাজেটটা মাথায় রাখে।